প্রিয় ছাত্ররা গত ক্লাসে আমরা বচনের শ্রেণীবিভাগ এবং বিভিন্ন দিক থেকে বচনকে কতগুলি ভাগে ভাগ করা হয়েছে এবং সেগুলির মধ্যে আমাদের এই চ্যাপ্টারের জন্য বিশেষ যে তিনটি ভাগ এক সম্বন্ধ সম্বন্ধে বচনের শ্রেণীবিভাগ পরিমাণ অনুসারে বচনের শ্রেণীবিভাগ গুণ অনুসারে বচনের শ্রেণীবিভাগ এই তিনটিকে বিশেষভাবে আমি গত ক্লাসে তোমাদের আলোচনা করিয়েছি এবং বুঝিয়ে দিয়েছিলাম কেন কারণ আমরা এই যে চ্যাপ্টারটা করব এখানে আমার কাজ হচ্ছে পরে ইম্পর্ট্যান্ট কাজ যে আমার জেনারেল বাক্য সাধারণ বাক্য যেগুলো আমরা গ্রামারে বাক্য ব্যবহার করি বা আমরা সাধারণত বাক্য ব্যবহার করি সেই বাক্যগুলোকে যুক্তিবিজ্ঞানসম্মত রূপ দিতে হবে অর্থাৎ লজিক্যালি তাদের ফরমেশন করতে হবে বা সম্মত রূপ দিতে হবে বা তর্কবিদ্যাসম্মত রূপ দিতে হবে সেই রূপ দিতে গেলে যেটি বিশেষভাবে প্রয়োজন সেটা হচ্ছে যে একটি আদর্শ নিরপেক্ষ বচনের কি আকার অর্থাৎ যখন আমরা গড়িয়েছিলাম বিদ্যানুসারে বচনের দুই প্রকার একটা নিরপেক্ষ বচন অপরটি অনিরপেক্ষ বা সাপেক্ষ বচন এবং একটা আদর্শ নিরপেক্ষ বচনের চারটি অংশের কথা বলেছিলাম এখানে দেখো আমি একটা চার্ট তৈরি করে দিচ্ছি সেখানে চারটে অংশ দেওয়া আছে পরিমাণক উদ্দেশ্য গুণ এবং বিধেয় পরিমাণক উদ্দেশ্য গুণ এবং বিধেয় চারটি অংশ দেখো পরপর দেওয়া আছে পরিমাণক অর্থাৎ বচনটির পরিমাণসূচক শব্দ বচনটির পরিমাণসূচক শব্দ পরিমাণ বোঝাবে উদ্দেশ্য আমরা পূর্বেও পড়েছি আবারও বলছি যার সম্বন্ধ কোনো কিছু বলা হয় একটি বচনে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় এখানে মানুষ সম্বন্ধে বলা হয়েছে মানুষ উদ্দেশ্য গুণ আমরা গুণ বা যাকে আমরা সংযোজক বলি অর্থাৎ উদ্দেশ্য এবং বিধের মধ্যে যে সম্বন্ধ স্থাপন করে তাকে আমরা সংযোজক বলি বা গুণ বলি উদ্দেশ্য এবং বিধের মধ্যে একটা বচনে বা একটা বাক্যে একটা পার্ট উদ্দেশ্য অপর পার্ট হচ্ছে বিধেয় এদের মধ্যে যে সংযোগ স্থাপন করে এদের মধ্যে যে সম্বন্ধ তৈরি করে তাকে আমরা বলি সংযোজক বা গুণ এখানে গুণ হচ্ছে হয় নয় বুঝ বিধেয় উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় অর্থাৎ এই উদাহরণে আমরা দেখেছি মানুষ সম্বন্ধে কি বলা হয়েছে মরণশীলতার কথা তাহলে এই মরণশীলতা এখানে কি হলো বিধেয় একটি আদর্শ নিরপেক্ষ বচনের চারটি অংশ আমি এটা বারবার দেখাচ্ছি বারবার বলছি এই একটাই কারণে যে আমরা এর পরের যে ইম্পর্টেন্ট পার্ট অর্থাৎ একটি বাক্যকে বচনে রূপ করব। রূপ দেব তার জন্য এই চারটি অংশ একান্ত প্রয়োজনীয় অর্থাৎ একটা বাক্যকে যখনই রূপ দেব আমাকে এই চারটি অংশকে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে দ্বিতীয় কি ইম্পর্টেন্ট পরিমাণ অনুসারে বচনে দুটো ভাগ সামান্য বিশেষ গুণ অনুসারে বচনের দুটি ভাগ সদর্থক এবং নর্থক এবং দেখো আমি গত ইয়েতে বলেছিলাম আবারও বলছি গুণ এবং পরিমাণকে একত্রিত করে অ্যারিস্টটল কি করলেন তর্কবিদ অ্যারিস্টটল গুণ পরিমাণকে এক করে চার প্রকার বচনের উল্লেখ করলেন সামান্য সদর্থক বচন সামান্য নয়ার্থক বচন বিশেষ সদর্থক বচন আর বিশেষ নয়ার্থক বচন আমি এখানে একটা চার্ট করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য যেখানে চারটি বচনকে সুন্দরভাবে দেখানো হয়েছে সামান্য সদর্থক বচন কী সকল মানুষ হয় মরণশীল তাকে অ্যারিস্টটল কোন ভাবেল দ্বারা চিহ্নিত করেছে না এ বচন এবং এখানে আরেকটা অংশ দেখানো হয়েছে একটি এ বচনের স্পেসিফিক আকার কী অর্থাৎ বিশেষ আকার কী একটি এ বচনের বিশেষ আকার কী স্পেসিফিক আকার কী বিশেষ আকার কী না সকল এস হয় পি এসের উদ্দেশ্য হচ্ছে এখানে কি সাবজেক্ট আমরা জানি উদ্দেশ্য এস মানে আমরা কী বলবো সাবজেক্ট পি প্রেডিকেট বা বিধেয় তাহলে সকল এস হয় পি এটি হচ্ছে এ বচনের একটি বিশেষ আকার অর্থাৎ সামান্য সতর্থক বচনের একটি বিশেষ আকার সামান্য নমর্থক বচন কোনো মানুষ নয় অমর যাকে অ্যারিস্টটাল ভাবেল ই দ্বারা চিহ্নিত করিয়েছেন যাকে অ্যারিস্টটল ভাবেল ই দ্বারা চিহ্নিত করেছেন এবং এই বচনটির বিশেষ আকার হল কোনো এস নয় পি কোনো এস নয় পি চলে তিন নাম্বার কি বিশেষ সদর্থক বচন কোনো কোনো ফুল হয় লাল কোনো কোনো সাপ হয় বিষধর কোনো কোনো ছাত্র হয় বুদ্ধিমান অসংখ্য উদাহরণ আমরা পাবো তৈরি করতে পারবো তাকে অ্যারিস্টটল ইংরেজির ভাওয়েল আই দ্বারা চিহ্নিত করেছে এবং এই বচনটির অর্থাৎ বিশেষ সদর্থক বচনটির পেসিফিক আকার হলো বিশেষ আকার হলো কোনো কোনো এস হয় পি এস মানে আমরা কি বললাম সাবজেক্ট উদ্দেশ্য পি হচ্ছে প্রেডিকেট বিধেয় অর্থাৎ এই পেসিফিক আকারটা দেওয়ার অর্থ এই কারণে যে এই পেসিফিক আকারে আমরা যে কোনো সাবজেক্ট যে কোনো প্রেডিকেট বসাতে পারি যাদের মধ্যে একটা সম্বন্ধ আছে বা যাদের মধ্যে একটা মিনিংফুল বাক্য তৈরি করা যায় বা বচন তৈরি করা যায় যেমন ধরো এখানে এসের পরিবর্তে সাবজেক্টের পরিবর্তে এখানে কি বলা সময় ফুল আমি এখানে ফল বসাতে পারি পেডিকেটে আমি বসাতে পারি লাল কোন কোন ফল হয় লাল আমি লাল না বসিয়ে বসাতে পারি কোন কোন ফল হয় মিষ্ট বা মিষ্টি আমি মিষ্টি না বসিয়ে পেডিকেটের অংশে বসাতে পারি কোন কোনো ফল হয় টক কোনো কোনো ফল হয় তেতো তাহলে কত রকম আমরা প্রেডিকেট কত রকম আমরা উদ্দেশ্য এই একটা পেসিফিক আকার এসের জায়গায় আমরা বসিয়ে কত রকমের আমরা বচন তৈরি করতে পারি হুম কত গুলো বচন তৈরি করতে পারি মানে অসংখ্য বচন তৈরি করতে পারি কিন্তু তাদের মধ্যে একটা দেখবো সবসময় যেন একটা অর্থ বা মিনিং থাকে একটা অর্থ বা মিনিং থাকে নেক্সট কী বচন বিশেষ নঙর্থক বচন নয় অর্থক বচন কোনো কোনো ফুল নয় লাল কোনো কোনো সাপ নয় বিষধর কোনো কোনো ছাত্র নয় সৎ বুঝেছে কোনো কোনো কুকুর নয় বদমেজাজি বা হিংস্র তাহলে আমরা কত উদাহরণ তৈরি করতে পারি এখানে দেখো অ্যারিস্টটল ভাবেল ও দ্বারা চিহ্নিত করেছেন বিশেষ সমর্থক বচনকে এবং যার বিশেষ আকার হলো স্পেসিফিক আকার হলো কোনো কোনো এস নয় পি কোনো কোনো এস নয় পি এই চার্টটা একটু ভালো করে দেখে নেবে কারণ তোমাদের বলেছিলাম যে সমগ্র অবরোহ যুক্তিবিজ্ঞানটা চারটে পিলারের পরে বা স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে এই স্তম্ভ চারটি হল এ ই আই ও আমি স্তম্ভটা ভালো করে বুঝে নেব অর্থাৎ স্তম্ভটাকে ভালো করে বুঝে নেব এবং স্ট্রং করবো তবেই আমি এর ওপরে যে ধরনের বাড়ি তৈরি করতে চাইবো করতে পারবো তবেই আমি এর ওপরে যে কোনো ধরনের বাড়ি অর্থাৎ যে কোনো ধরনের কাজ করতে পারব এই স্তম্ভটাকে আমাকে কি করতে হবে স্ট্রং করে নিতে হবে চলে এসো তোমাদের আমি বলেছিলাম আগের দিন যে এখান থেকে একটা তোমাদের চার্ট যেটা অ্যারিস্টটল কি করেছিলেন নিরপেক্ষ বর্জনের চতুর্বর্গ বলেছিলেন চতুর্বর্গটা আমি সেদিন দেখাতে পারিনি আজকে এখানে করে রেখেছি দেখে নাও এটা হচ্ছে নিরপেক্ষ বচনের চতুর্বর্গ অর্থাৎ একটা বর্গক্ষেত্রের মাধ্যমে এ বচন সামান্য সদর্থক ই বচন সামান্য নমর্থক আই বচন বিশেষ সদর্থক ও বচন বিশেষ নমর্থক বচন এইভাবে দেখানো হয়েছে ডাঁদিক ডান দিক তোমরা যদি খাতায় দেখবে তখন কি দেখতে পাবে আমার এখান থেকে দিক হলে তোমাদের ওই দিকে খাতার মধ্যে ফেলে যদি করো বাঁদিক ডান দিকে বাঁদিকে হচ্ছে বচন ডান দিকে হচ্ছে ই বচন নিচে আই বচন তার পাশে ডান দিকে হচ্ছে ও বচন সামান্য সদর্থক সামান্য নর্থক বিশেষ সদর্থক বিশেষ নবর্থক অ্যারিস্টটল এই স্কোয়ারটার নাম দিয়েছিল নিরপেক্ষ বচনের চতুর্ভর্গ তোমাদের প্রশ্ন আসতে পারে নিরপেক্ষ বচনের চতুর্বর্গ কি তখন এই উত্তরটাই দিতে হবে কি যে গুণ পরিমাণে সংযুক্তের ভিত্তিতে অর্থাৎ গুণ পরিমাণকে একত্রিত করে আমরা যে চারটি বচন পাই সামান্য সদর্থক তথা এ সামান্য নর্থক তথা ই বিশেষ সদর্থক তথা আয় বিশেষ নথক তথা ও এই চারটি আদর্শ নিরপেক্ষ বচনকে একত্রে একটি বর্গক্ষেত্রে সাহায্যে দেখানো হলে তাকেই বলে নিরপেক্ষ বচনে চতুর্বর্গ তাকেই বলে নিরপেক্ষ বচনে চতুর্বর্গ ঠিক আছে প্রশ্ন আসতেই পারে নিরপেক্ষ বচনে চতুর্বর্গ কী ঠিক আছে নেক্সট যেটা ইম্পর্ট্যান্ট পার্ট এই চ্যাপ্টারের বাক্যকে যুক্তিবিজ্ঞান সম্বন্ধ আকারে রূপান্তরিত করা সাধারণ নিয়মাবলী অর্থাৎ জেনারেল বাক্য একটা সাধারণ বাক্যটা সেই বাক্যকে আমরা কীভাবে লজিক্যালি ফর্মেশন করব তার কিছু সাধারণ নিয়মাবলী এখানে দেওয়া আছে প্রথম নিয়ম এটা কিন্তু খুব বারবার তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে বাক্যকে যখন আমি বচনে রূপান্তরিত করব তখন বাক্যের মূল যে অর্থ অর্থাৎ বাক্য যে অর্থটা বহন করছিলো সেই অর্থটা কোনোভাবেই পরিবর্তন যেন না হয়ে যায় অর্থাৎ মূল অর্থটিকে অপরিবর্তিত রেখে বাক্যকে বচনে রূপান্তরিত করতে হবে ওই যে একটু আগেই বলছিলাম যে সকল এই কোনো কোনো ফল হয় টক আমি দেখো এই ধরনের যদি বাক্য থাকে যে ফল টক এখানে আমি তখন কোনোভাবেই যে ফলটাকে অন্য কিছুতে না নিয়ে যেতে পারি অর্থাৎ ফলটাকে আমি মিষ্টি করে দিলাম ফলটাকে আমি তেতো করে দিলাম তা জন্য হয় অর্থাৎ অর্থটা বাক্যের যে অর্থ টক বোঝাতে চাইছে ফলের ক্ষেত্রে এটা যেন ঠিকঠাক থাকে অর্থের কোনো পরিবর্তন করা যাবে না প্রথম এবং মূল মানে প্রধান নিয়ম যে বাক্যের যে মূল অর্থ সেই অর্থকে অপরিবর্তিত রক্ষে তাকে বচনে রূপান্তরিত করতে হবে অর্থাৎ লজিক্যালি ফর্মেশন করতে হবে দেখবে একটা বাক্যকে বচনে রূপান্তরিত করে আমরা কি লিখবো প্র্যাকটিস করার সময় এল ডট এফ বহু ছাত্রই জানে না এল ডট এফ কি এল মানে হচ্ছে লজিক্যালি এফ মানে হচ্ছে ফর্মেশন অর্থাৎ যুক্তিবিজ্ঞানসম্মত বা তর্কবিদ্যাসম্মত আঁকা কি বললাম যুক্তিবিদ্যাসম্মত বা তর্ক বিদ্যাসম্মত আকার দ্বিতীয় নিয়ম দেখো প্রত্যেকটি বচনের মানক অর্থাৎ পরিমাণক গুণ সংযোজক বিধেয় এদেরকে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে যেটা একটু আগেই বলছিলাম যে একটা আদর্শ নিরপেক্ষ বচনকে যে চারটে অংশ সেটাকে ফুল করতে হবে সেটাকে ঠিকঠাক রাখতে হবে অর্থাৎ পরিমাণককে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে উদ্দেশ্যকে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে গুণকেও স্পষ্টভাবে উল্লেখ করতে হবে আবার বিধেয়কেও স্পষ্টভাবে উল্লেখ করতে হবে যেমন ধরো তোমাকে বলা হয়েছে যে সব মানুষই মরণশীল সব মানুষ মরণশীল একে যখন আমি লজিক্যালি ফর্মেশন করব তখন কি খেয়াল রাখতে হবে আমার ওই যে স্পেসিফিক আকার সকল অর্থাৎ পরিমাণক হয়ে গেল উদ্দেশ্য জায়গায় মানুষ বসালাম গুণের জায়গায় হয় করলাম এবং বিধের জায়গায় মরণশীল করলাম তাহলে আমার চারটি অংশ একটি আদর্শ নিরপেক্ষ বচনের সেটা বজায় রইল এবং বাক্যটিকে আমি বচনে রূপান্তরিত করলাম কি করলাম না সকল মানুষ হয় মরণশীল অর্থেরও কিন্তু কোনো পরিবর্তন হলো না কারণ মানুষের ক্ষেত্রে মরণশীলতার কথাই বলেছিল আমার বাক্যে আমি বচনে রূপ দিতে গিয়ে সেই মরণশীলতাটা রাখলাম এক্ষেত্রে তৃতীয় নিয়মটা দেখো এখানে বিশেষভাবে প্রয়োজন সেটা হচ্ছে বাক্য যে কোনো কালের হোক না কেন তার বচনে যখন সংযোজকটি যুক্ত করব আমি অর্থাৎ দুটো বিধকে যখন আমি সংযোজকের সাথে যুক্ত করবো বা সংযোজক ব্যবহার করবো সেটি সবসময় কী হবে টু বি ভার অর্থাৎ বর্তমানকালের রূপ হবে হয় হও হন হই হও হন আর নয় নৌ নন সদর্থক হলে হয় হউ হন কোনোভাবে হবে বা হয়েছিল বা হচ্ছে এই ধরনের আমরা ব্যবহার করতে পারবো না অর্থাৎ ক্রিয়া পাস্ট ফিউচার কোনো রূপই ব্যবহার করতে পারবে না সবসময় কী হবে বর্তমান কালের রূপ হবে নেগেটিভ দিক থেকে কি হবে নয় ন নন নেগেটিভ দিক থেকে কী হবে নয় ন নন থার্ড নিয়মটা ভালো করে মনে রাখবে বাক্য যে কোনো কালেরই হোক না কেন তাকে সবসময় টুবি ভার হতে হবে অর্থাৎ বর্তমান কালের রূপ হতে হবে অর্থাৎ বর্তমান কালের রূপ হতে হবে যদি বলা হয় সভায় সভায় উপস্থিত ছিল সভায় সবাই উপস্থিত ছিল তাহলে দেখো এখানে উপস্থিত ছিল ছিলটা পাস্ট ফর্ম কিন্তু একে যখন আমি বচনে রূপ করব তখন আর উপস্থিত ছিল কতটা ব্যাপার হবে না সবসময় কী হবে উপস্থিত হয় সকল ব্যক্তি হয় সবাই উপস্থিত সকল ব্যক্তি হয় সবাই উপস্থিত দেখো ছিল ব্যাপারটা কিন্তু আর থাকবে না সবসময় কী হবে টু বি ভাব ফোর্থ নিয়ম অনেক সময় দেখা যায় বাক্যের উদ্দেশ্যের পরিমাণ নির্দেশ বা উল্লেখ থাকে না অনেক সময় আমরা দেখি বাক্যে একটা বাক্য ব্যবহার হয়ে গেছে এখানে দেখো উদাহরণ দিয়েছি মানুষ স্বার্থপর বলা হলো সাপ বিষধর মানুষ স্বার্থপর তাহলে মানুষ স্বার্থপর এখানে কি উদ্দেশ্য মানুষের কোনো পরিমাণ পরিষ্কারভাবে উল্লেখ আছে যে মানুষ কজন মানুষ স্বার্থপর সবাই না কয়েকজন কোনো সংখ্যা বা কোনো পরিমাণ কি নির্দেশ করা আছে নেই আবার যখন বলা হচ্ছে সাপ বিষধর সেখানেও দেখো সাপ উদ্দেশ্য তারও কোনো পরিমাণ কিন্তু নির্দেশ করা নাই আবার যখন বলা যে শিশু সরল আবার যখন হচ্ছে যে শিশুরা সরল এখানেও দেখো কোনো উদ্দেশ্যের পরিমাণ স্পষ্টভাবে উল্লেখ নেই তাহলে সেই ক্ষেত্রে কী করতে হবে বলছে অর্থের দিকে লক্ষ্য রেখে অর্থ মানে যে বাক্যে যে দুটো পদ রয়েছে উদ্দেশ্য এবং বিধেয় তাদের অর্থের দিকে লক্ষ্য রেখে তাদের মানের দিকে লক্ষ্য রেখে নিজস্ব বাস্তব জ্ঞানের ভিত্তিতে তোমার একটা নিজস্ব বাস্তব জ্ঞান আছে অর্থাৎ বাস্তব সম্পর্কে তোমার এখন স্পষ্ট জ্ঞান হয়ে গেছে সেই বাস্তব জ্ঞানের ভিত্তিতে বাক্যের পরিমাণকে উল্লেখ করতে হবে এখানে দেখো কিছু ছিল মানুষ স্বার্থপর আমরা জানি পৃথিবীর সব মানুষ স্বার্থপর নয় পৃথিবীর সব মানুষ স্বার্থপর নয় কিন্তু কিছু মানুষ স্বার্থপর তাহলে আমার বাস্তব জ্ঞানের ভিত্তিতে আমার এই বচনটি কী হয়ে গেল এল এফ আই লজিক্যালি ফরমেশন আই কেন সব মানুষকে আমি স্বার্থপর বলতে পারবো না আবার কোনো কোনো মানুষ নয় এটাও বলতে পারবো কারণ আমার বচনটা সবসময় পজিটিভ রূপ আসবে তাহলে কি লিখলাম কোনো কোনো মানুষ হয় স্বার্থপর কোনো কোনো মানুষ হয় স্বার্থপর আবার দেখো কি বলেছিলাম একটা উদাহরণ শিশুরা সরল শিশুরা সরল এই ক্ষেত্রে আমি যদি দেখি আমার বাস্তব জ্ঞানের ভিত্তিতে বা শিশু আর সরলতার দিক থেকে ভেবে অর্থের দিক থেকে ভেবে আমরা জানি যে পৃথিবীর সমস্ত শিশুই সরল শিশু মাত্রই হয় সরল তাহলে এই ক্ষেত্রে আমার কিন্তু বচনটি কী রূপ হবে এফ আই না হয়ে কি হয়ে যাবে এলএফ এ সকল শিশু হয় সরল কি হবে সকল শিশু হয় সরল ক্লিয়ার পাঁচ নম্বর নিয়মটি দেখো কি বলছে যে কবিতার ক্ষেত্রে অনেক সময় বিধেপতটি উদ্দেশ্যে পদের আগে ব্যবহৃত হয় অনেক সময় বক্তা সংক্ষেপে তার মনের ভাব প্রকাশ করে যার ফলে উদ্দেশ্য উজ্জ্বল থেকে যায় এই সব ক্ষেত্রে বাক্যকে বচনে রূপান্তরিত করার সময় উদ্দেশ্য সংযোজক বিধকে স্পষ্টভাবে উল্লেখ করতে হয় আমরা দেখেছি কবিতায় কবি নানা নানারকম পদ ব্যবহার করে নানারকমভাবে কবিতাগুলোকে আমাদেরকে বোঝানোর জন্য ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি যে উদ্দেশ্যপদ কি হয় পরে চলে যায় বিধপদ আগে ব্যবহার হয়ে যায় কারণ সবসময় কবি তার মনের ভাবকে সংক্ষেপে প্রকাশ করার চেষ্টা করে এবং তার মনের একটা আলাদা ভাব প্রকাশ করার চেষ্টা করে যখন উদাহরণটা দেখো দেওয়া আছে কি সাত সমুদ্র তেরো নদী হব আমি পার সাত সমুদ্র তেরো নদী হব আমি পার তাহলে এখানে দেখো প্রথমেই রয়েছে সাত সমুদ্র তেরো নদী পাড়টা কি হব আমি তাহলে আমি যে ব্যক্তি যে উদ্দেশ্য সেই পড়ে পরে রয়েছে পড় পেছনের দিক শুরু হচ্ছে দিয়ে। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে যখন একে আমি লজিক্যাল ফর্মেশন করব লজিক্যাল ফর্মেশন করে আমাকে উদ্দেশ্যকে প্রথমে নিয়ে আসতে হবে কারণ আমরা জানি একটা আদর্শ নিরপেক্ষ বচনে প্রথমে থাকে পরিমাণক তারপরে উদ্দেশ্য তারপরে সংযোজক তারপরে বিধেয় তাহলে এখানে পরিমাণও অনেক সময় আমাদের ব্যবহার করতে পারি না কারণ আমি ব্যক্তি আবার কতগুলো পরিমাণ দেব আমি তো আমি একা তাহলে সেই ক্ষেত্রে আমি হই এমন ব্যক্তি যে সাত সমুদ্র তেরো নদী হব পার আমি হই এমন ব্যক্তি যে সাত সমুদ্র তেরো নদী পার হব ক্লিয়ার তাহলে কবিতার ক্ষেত্রে কি হল আমার উদ্দেশ্য পরে থাকা সত্ত্বেও আমি তাকে প্রথমে নিয়ে আসবো কীভাবে গুছি নেক্সট ছ নম্বর নিয়ম বাক্যে নেতিবাচক না নয়ার্থক চিহ্নটি সব সময় সংযোজকের সাথে যুক্ত করতে হয় বাক্যে যখন দেখবে তোমার নেতিবাচক একটা চিহ্ন রয়েছে যে কোনো বাক্যে যখন উদাহরণটা দেখো ত্রিভুজ বৃত্ত নয় ত্রিভুজ বৃত্ত নয় মানুষ অমর নয় তাহলে এখানে যখনই এই নয় নেতিবাচক চিহ্ন নয় না নেই নয় না নেই এই নেতিবাচক শব্দগুলি সবসময় সংযোজকের সাথে যুক্ত হয়ে যাবে বচনটি নেগেটিভ হয়ে যাবে সবসময় সংযোজকের সাথে যুক্ত হয়ে সবসময় কার সাথে যুক্ত হবে সংযোজ সংযোজকের সাথে যুক্ত হয়ে বচনটি নেগেটিভ যেমন দেখো ত্রিভুজ বৃত্ত নয় ই প্রথমেই বোঝা যাচ্ছে যে নয় মানে নেগেটিভ বচন আর কি না সামান্য নেগেটিভ অর্থাৎ সামান্য নয়ার্থক বচন ইউনিভার্সাল নেগেটিভ প্রপোজিশন কোনো ত্রিভুজ নয় বৃত্ত মানুষ অমর নয় কোনো মানুষ নয় অমর তা এইভাবে সবসময় নেগেটিভ চিহ্নটি বা শব্দটি কার সাথে যুক্ত হয়ে যাবে সংযোজক বা গুণের সাথে যুক্ত হয়ে যাবে ক্লিয়ার এই ছটি নিয়ম একটা বাক্যকে বচনে রূপান্তরিত করার ক্ষেত্রে ইম্পর্টেন্ট এবং আমাদেরকে কিন্তু বারবার পড়তে হবে আমি বলেছি এই চারটি বচন হলো আমাদের অবরোধ যুক্তি চারটি পিলা আজ আমরা এর পরের যে নিয়মগুলো যেগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ একটা বাক্যে এই শব্দগুলো থাকলে সেই বাক্যটা কী হয় সেগুলো একটি আলোচনা করে দিচ্ছি দেখো কি লেখা আছে শব্দগুলো প্রথমে দেখো কি আছে সব সকল সমস্ত সব সকল সমস্ত সব সময় সর্বদা সর্বত্র প্রত্যেকটি যে কেহ যে কোনো দেশে নিশ্চয়ই নিশ্চিত আবশ্যিক সম্পূর্ণভাবে অনিবার্যভাবে মাত্রই এই রকম প্রবৃত্তি শব্দ যদি কোনো সদর্থক বাক্যের সঙ্গে যুক্ত থাকে এটা বারবার খেয়াল রাখবে যদি এই শব্দগুলো কোনো সদর্থক বাক্যে থাকে অর্থাৎ যার কোনো না নেই নয় এই ধরনের নেগেটিভ চিহ্ন বা শব্দ না থাকে তাহলে সেই বাক্যগুলি হবে সামান্য সদর্থক তথা আবার বলছি শোনো সকল সমস্ত সবসময় সর্বদায় প্রবৃত্তি প্রত্যেক প্রতিটি যে কেউ যে কোনো প্রবৃত্তি শব্দ যদি কোনো সদর্থক বাক্যে থাকে অর্থাৎ সেই বাক্যে কোনো নেগেটিভ চিহ্ন না থাকে তাহলে সেই বাক্যগুলি কি হবে সামান্য সদর্থক তথা বচনে রূপান্তরিত করতে হবে দেখো কি লেখা আছে উদাহরণে যেমন দিয়ে প্রত্যেক ভারতীয় চিন্তাশীল প্রত্যেক শব্দটা এখানে রয়েছে আমরা দেখেছি এখানে প্রত্যেক আছে প্রত্যেক শব্দটা এখানে যুক্ত আছে প্রত্যেক ভারতীয় চিন্তাশীল এই প্রত্যেক শব্দটা আছে এই ভারতীয় চিন্তাশীলের মধ্যে কোনো নেগেটিভ চিহ্ন নেই নয়ার্থক বা না সূচক কোনো শব্দ নেই তাহলে আমরা কি করব সামান্য সদর্থক এলে সামান্য সদর্থক সকল ভারতীয় হয় চিন্তাশীল এবছর সকল ভারতীয় হয় চিন্তাশীল দেখো এখানে পরিমাণও স্পষ্ট আছে উদ্দেশ্যও স্পষ্ট আছে গুণও রয়েছে এবং বিধেয় স্পষ্ট